প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়াটার কালারে একটি সহজ ল্যান্ডস্কেপ। তোমরা যারা ওয়াটার কালার শিখছো তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলি অনেকটা হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তার কারণ এই চ্যানেলে বেসিক্যালি আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলি কিন্তু ওয়াটার কালারের বেসিক যে পার্ট, সেই পার্টের ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা প্যাস্টেল কালার শিখছো বা যারা ড্রয়িং শিখছো তাদের গ্রামার ধরে ধরে এখানে কিন্তু ড্রয়িং শেখানো হয়। তো যারা তোমরা ওয়াটার কালার শিখছো বা তোমরা ড্রয়িং শিখছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আশা করছি তোমরা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবে। তো চলো দেখে নেওয়া যাক ওয়াটার কালারের ভিডিওটি। তোমরা দেখতে পাচ্ছো এই ছবিটির প্রথমেই আমি আকাশে কালার করেছি, এবং আকাশে কালার করার জন্য আমি কিন্তু আকাশে প্রথমে জল চাপিয়েছি এবং তারপরই আমি এখানে কোবাল্ট ব্লু আর তার সঙ্গে কিছুটা ক্রিমসন কালার মিশিয়ে আকাশের কালার করেছি। এবং এখানে খেয়াল করে দেখো আকাশের কালারের সঙ্গে সঙ্গেই এখানে যে পেছনের দিগন্তরেখায় যে জঙ্গল বা বাড়ির পেছনে যে জঙ্গল, অর্থাৎ যেগুলি আকাশের সঙ্গে মিশে রয়েছে সেই জায়গাগুলি মনে রাখতে হবে, যে আকাশের কালার করার সঙ্গে সঙ্গেই তোমাকে কিন্তু করতে হবে। এখানে বলে রাখা ভালো, পেপারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সুতরাং পেপার কিন্তু তোমাকে কিছুটা ভালো ব্যবহার করতে হবে। এটি 200 GSM কার্টিস পেপার। তো তোমরা এই ধরনের কার্টিস পেপারও কিন্তু প্র্যাকটিস করতে পারো, এখানে তোমরা মোটামুটি ভালো ড্রয়িং করতে পারবে। তোমরা অনেকেই আছো কালার দেওয়ার সময় তোমরা অনেকটা ঘাবড়ে যাও, এবং সেই ঘাবড়ে যাওয়াতে তোমাদের কালার করতে লেট হয়ে যায় এবং যে কারণে তোমাদের পেপার শুকিয়ে যায়, আর যাতে করে তোমাদের ওয়াটার কালার কিন্তু বাজে হয়ে যায়। এখানে মনে রাখতে হবে যে ওয়াটার কালার যখন তুমি চাপাবে তখন এটা ভাবলে হবে না যে তুমি কি কালার এখানে ব্যবহার করছো। শুরুটা যখন তুমি করছো তখন তুমি যে কোনো কালার দিয়ে ছবিটিকে আগে কমপ্লিট করার চেষ্টা করো। তার কারণটা হচ্ছে তুমি প্রথমে যদি যে কোনো কালার দিয়ে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে পরবর্তীতে তুমি সঠিক কালার দিয়ে সেই জায়গাগুলিকে তুমি পরবর্তীতে করতে পারবে নতুন করে, কিন্তু শুরুটা তোমাকে স্পিড আনার জন্য তুমি যে কোনো কালার দিয়ে কিন্তু করতে পারো। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো নীল আর কিছুটা সবুজের মিশ্রণেই দেখো আমি এখানে বাড়ির কালার করছি, তাই না? সেই সঙ্গে তোমাদের আরও একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, যখন তোমরা ওয়াটার কালার চাপাচ্ছ খাতার উপর তখন ডাইরেক্ট কালার চাপিয়ে দেবে না। মানে এখানে যেমন সবুজ কালার বা হলুদ কালার বা লাল কালার এখানে যেমন তুমি দেখতে পাচ্ছ প্লেটে, এই কালারগুলো তুলে নিয়ে ডাইরেক্ট কালার চাপাবে না। এখানে তোমাকে কালারগুলি মিশিয়ে মিশিয়ে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমি যখনই কালার দিচ্ছি তখনই কিন্তু আমি কালারগুলি মিশিয়ে মিশিয়ে কালার করছি। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়াটার কালার করার সময় কালার কিছুটা মিক্সিং করে তোমাকে কালার করতে হবে, তাহলেই তোমার কালার কিন্তু ভালো আসবে, এটা মাথায় রেখে কাজ করবে। সেই সঙ্গে আরেকটা বিষয় এখানে জানানোর প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে যে ওয়াটার কালার করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে যে বস্তুকে তুমি দূরে কালার করছো সেই জায়গাগুলিকে তোমাকে কিছুটা লাইট রাখতে হবে, এবং যখন তুমি সামনের দিকের কালার করছো সেই জায়গাগুলিকে তোমাকে ডিটেলের সাথে কিন্তু কালার করতে হবে। যদি পুরো অংশকেই তুমি প্রচণ্ড ডিটেলের সাথে কালার করো সেক্ষেত্রে কিন্তু তোমার ছবি গ্রামার অনুযায়ী ভুল হবে। তার কারণটা হচ্ছে যত দূরে কোনো বস্তু চলে যায় তখন সেই বস্তু আস্তে আস্তে আমাদের দৃষ্টিতে ছোট হতে থাকে, ঠিক কি না? তো যে কারণে দূরে চলে যাচ্ছে যখন কোনো বস্তু তখন সেটা ছোটো তো হচ্ছেই, তার সাথে সাথে আমাদের যেমনটা হয় যে ঝাপসা হয়ে যায় বস্তুগুলি যত দূরে যায়, তাই না? যত দূরের বস্তু তুমি দেখবে তখন দেখবে সেই বস্তু ডিটেলে বোঝা যায় না। সুতরাং মনে রাখতে হবে তুমি যখন কালার করছো সেখানেও তোমাকে কিন্তু এই বিষয়টাকেই মাথায় রাখতে হবে যে দূরের কালারকে তোমাকে কিন্তু অতটা ডিটেল দেখালে হবে না, কিন্তু সামনে যখন তুমি কালার করছো তখন কিন্তু তোমাকে কিছুটা ডিটেলের সাথে দেখাতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যত দূরে কালার করছি সেখানে কিন্তু আস্তে আস্তে যে জঙ্গল করছি বা যে কোনো বস্তুই করছি না কেন আস্তে আস্তে দেখো ছোট হয়ে যাচ্ছে, এবং সামনের দিকে যখন কোনো বস্তু করছি সেটা দেখো যথেষ্ট বড় হচ্ছে আর তার সঙ্গে ডিটেলও কিন্তু বেশি হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু মাথায় রেখেই তোমাদের ওয়াটার কালারে কাজ করার দরকার রয়েছে।
তোমরা অনেকেই আছো যারা ওয়াটার কালার করার সময় ধৈর্য রাখতে পারো না, তোমরা খুব তাড়াহুড়ো করো, আর সেই সঙ্গে যেটা হয় তোমাদের সাথে প্রবলেম যে তাড়াহুড়ো করার চক্করে তোমাদের যে ছবিতে থার্ড টোন বা ফোর্থ টোন পর্যন্ত দেওয়ার দরকার ছিল সেখানে তোমরা ফার্স্ট টোনেই ছবি কমপ্লিট করার চেষ্টা করো, যে কারণে তোমাদের ছবি প্রথমেই কিন্তু নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে যে ছবি তোমাকে কিন্তু আস্তে 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 ফোটাতে হবে, অর্থাৎ ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোনের মাধ্যমে ছবি তোমাকে ফোটাতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছে, এখানে আমি অলরেডি 2-3 বার কালার চাপানোর পরেও কিন্তু দেখো কিছুটা ঝাপসা আছে, তার কারণে এখানে আবার একবার কিন্তু টোন দিতে হচ্ছে। সুতরাং এটা কিন্তু একবারে হবে না, তোমাকে আস্তে 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 কালার করতে হবে। বোঝাতে পারলাম, ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোনের মাধ্যমে তোমাকে ছবি ফুটিয়ে তুলতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবে যে ফার্স্ট টোন বা সেকেন্ড টোনে অনেক বেশি ডার্ক কালার ব্যবহার করবে না, ফার্স্ট টোন বা সেকেন্ড টোনে তোমরা আস্তে আস্তে হালকা হালকা কালারের মধ্যে দিয়েই তোমরা কাজ করবে। কিন্তু যখন তোমরা থার্ড টোন ব্যবহার করছো সেখানে ডিটেলের সাথে যেখানে ডার্ক কালার দরকার রয়েছে সেই জায়গাগুলিতে তোমরা কালার করবে। তো আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে ধৈর্যের সাথে তোমাকে ওয়াটার কালার করতে হবে। যদি তুমি ধৈর্য হারিয়ে ওয়াটার কালার করো তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়াল ওয়াটার কালার শিখতে লেট হয়ে যাবে, আর তুমি যদি প্রথমে সময় দিয়ে ওয়াটার কালারটাকে করো তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ওয়াটার কালার শিখতে পারবে। এবার তোমার চয়েস যে তুমি কীভাবে কালারগুলিকে করবে। তো আই হোপ তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা নতুন আছো, আর সেই সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার ভালো লাগে, বা কোন পার্টটুকু তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা শিখতে পেরেছো কোন পার্ট সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। বাই।